বাপ মার জন্য দোয়া আমরা যে কোনো দিন দেখি যে কোনো সময় করব, বাপ মার জন্য মানুষকে খাবার যে কোনো সময় খাওয়াবো, ওই দিন নির্ধারণ করে 20 জনকে 2000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে কতক্ষণ কোরআন পড়ায় তারপরে খাওয়াইতে হবে, এটা আল্লাহর নবীও পছন্দ করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনও পছন্দ করেন নাই। বাপের জন্য দোয়া চাইবেন এমনিই চান, ওই 200 টাকা দিয়ে ভাড়া করে দোয়া করতে হবে, এই দোয়া কিন্তু আল্লাহর আসমান কেন, ওই চাঁদ পুরি পার হবে না, ঠিক কিনা ভাই? যে বাংলাদেশে এমন কিছু বিয়ে রয়েছে যেখানে ধনী মানুষরা আসে, গরিবদেরকে উপেক্ষা করা হয়, যেখানে গরিবদেরকে দেওয়া হয় না, দাওয়াত দেওয়া হয় না, দাওয়াত দিলেও তাদেরকে বর্জন করা হয়। প্রিয় ভাইরা আমার, 40শা, 3 দিনা, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হ্যাপি বার্থডে টু ইউ যারা পালন করেন, সন্তান সন্ততির জন্মদিনে কেক কেটে কেটে উইশ করেন, এই প্রত্যেকটি জিনিস ইসলামী শরীয়ায় নিষিদ্ধ, হারাম, বলুন নাউজুবিল্লাহ। যে আয়েশা 5000 টাকার বান্ডিল দিতে পারবে বিয়ে খাওয়ার পরে, এরা দাওয়াত দেয়, আর যেটা রিক্সাওয়ালা এরা দাওয়াত দিতে চায় না, ঠিক না? এমন আছে না নাই? যেটা ধনী এটার দাওয়াত দেয় এবং এটার নামটা ভিআইপি কার্ডে ছাপায়, লেখার পরে কার্ডগুলো তার বাড়িতে পৌঁছে দেয়। আর একই গোত্রের কিছু মানুষ আছে যে রিক্সা চালায়, কৃষিকাজ করে, অথবা ভ্যান চালায়, অথবা গার্মেন্টসে চাকরি করে, নিজ রক্তের সম্পর্কের আত্মীয়, অনেক সময় উপেক্ষা করে, কারণ ওরে দাওয়াত দিলে আসলে পাত্তিভর্তি কিছু পাওয়া যাবে না, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট অলিমার খাবার হচ্ছে সেই অলিমার খাবার যেখানে শুধু বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে বর্জন করা হয়। প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে এমন ঘটনা আমরা দেখতে পেলাম, 40শার আয়োজন করা হয়, মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়। বলবেন এখন যে হুজুর 40শা করা জায়েজ কিনা, মৃত্যুবার্ষিকী করা জায়েজ কিনা, জায়েজ না জায়েজ পরে বলি। বাংলাদেশের চিত্রটা কি, 40শার খানার আয়োজন করা হয়, এখানে 40শায় খাইতে আসে কারা, জিজ্ঞেস করা হয়, তাহলে বলবে আমার বাপের জন্য আমি খানা খাওয়াচ্ছি, কেন, যাতে করে বাপের জন্য দোয়া করে, কেন, যাতে করে গরিব মিসকিন খায়া পেটটারে ঠান্ডা হয় আর বাপের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে। কিন্তু এমনও দেখা যায় যে 40শার মধ্যে কোট্টাই পড়া কিছু ভদ্রলোকও খাইতে আসে, কথা বলেন না কেন? এমন কিছু মহিলাও খাইতে আসে যাদেরকে দেখে বোঝার কায়দা না, এটা 40শার খানা না বিয়ার খানা। আর ওই 40শার খানায় আসল ফকির যেগুলো প্লেট নিয়ে বসে থাকে ওদেরকে 3.5 কিলোমিটার দূরে বসায় রাখে, যা আসরের পরে আসিস, কথা বলে আছে না নাই? মানে আসল ফকিরগুলো 3 কিলোমিটার দূরে, নকল ফকিরগুলো আয়সা পেট পুরে খায়, আছে না এরকম? এই খানার কোনো ভ্যালু আছে, এটার কোনো দাম আছে? এই খানা যদি আপনি খাওয়ান, গরিবকে যদি উপেক্ষা করেন, তাহলে কি বাপের কবরে শান্তি আসবে? উচিত ছিল আগে গরিবকে দেওয়া, তারপরে কোট্টাই পরে কেউ আসলে তার মুখে দেওয়া, ঠিক কিনা? বন্ধু বান্ধবকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে খাওয়ানো এটা ভালো কাজ, কিন্তু দিবস নির্ধারণ করে 3 দিনেই খাওয়াইতে হবে, 40 দিনেই খাওয়াইতে হবে, তাহলে এই সমস্ত দিবসগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আপনার বাবা মারা গেছে, যে কোনো দিন আপনি খাওয়াবেন, মনে রাখবেন মৃত্যুবার্ষিকী পালন করার জন্য যদি আপনি উদগ্রীব থাকেন, যদি এটা জায়েজই হইতো, আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী আছে না নাই? আরো জোরে, আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী কেন আপনি পালন করেন না? অথচ উচিত ছিল আমার বাপের চাইতেও বেশি হক রাখে আমার নবী মৃত্যুবার্ষিকী পালন করা, ঠিক কিনা? কিন্তু আমরা কেন মৃত্যুবার্ষিকী নবীর পালন করি না? আচ্ছা আরেকটা কথা বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মারা গেছেন, ঠিক কিনা? সাহাবীরা আমার পরিবার পরিজন, নবী আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন সম্পদ সবার চাইতে দামি কি দামি না? আমার বাপের চাইতেও আমি ভালোবাসি আমার নবীকে, আমার মার চেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে, ঠিক কিনা? আমার কলিজার চাইতে বেশি ভালোবাসে আমার নবীকে, ঠিক কিনা? এই জন্য যখন বাংলার জমিনে কেউ আল্লাহর নবীকে গালমন্দ করে, আমরা সহ্য করতে পারি না, আন্দোলন করি, প্রতিবাদ করি, ঠিক কিনা ভাইরা আমার? কেন? কোন মুসলমানের বাচ্চা আমার নবীকে আঘাত করলে কলিজার মধ্যে ব্যথা লাগবে, ব্যথা যার লাগে না ও মুসলিম নয়, ও মুনাফেক। নবীজির অপমানে যদি তোর কাঁদে না মন, নবীজির অপমানে যদি তোর কাঁদে না, নবীজির অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? তো নবীকে আপনি ভালোবাসেন কেউ আসেন না? আল্লাহর নবী আমার কলিজার টুকরা, আল্লাহর নবী আমার বাপ মার চাইতে আমার কাছে, আল্লাহর নবী আমার সন্তানের চাইতেও আপন, আল্লাহর নবী আমার স্ত্রীর চাইতেও আপন, ঠিক কিনা? এই জন্য বাপ মার নামে কেউ গালি দিলে কলিজায় লাগে, কিন্তু আমার নবীকে গালি দিলে কলিজার মধ্যে আগুন জ্বলে উঠে, ঠিক কিনা? তো আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন কি বাসেন না? সবাই বাসেন তো?
তো আল্লাহর নবীকে যদি ভালোবেসেই থাকেন, আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? কেন? কারণ এটা জায়েজ নাই, তাই না? কারণ আল্লাহর নবী করে নাই, সাহাবীরা করে নাই, সাহাবীদের পরবর্তী সময়ের মানুষজন করে নাই। কেন করে নাই? কয় নবীরা করে নাই, তাবেরা করে নাই, তাবে তাবে এন্ডা করে নাই। বাপমার জন্য দোয়া আমরা যে কোনো দিন দেখি, যে কোনো সময় করব। বাপমার জন্য মানুষকে খাবার যে কোনো সময় খাওয়াবো। ওই দিন নির্ধারণ করে ২০ জনকে ২০০০ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে কতক্ষণ কোরআন পড়ায় তারপরে খাওয়াইতে হবে, এটা আল্লাহর নবীও পছন্দ করেন নাই, আল্লাহ রব্বুল আলামিনও পছন্দ করেন নাই। বাপের জন্য দোয়া চাইবেন এমনিই চান, ওই ২০০ টাকা দিয়ে ভাড়া করে দোয়া করতে হবে, এই দোয়া কিন্তু আল্লাহর আসমান কেন, ওই চাঁদ পুরি পার হবে না, ঠিক কিনা ভাইরা? নিজ সন্তান বাবার জন্য যেভাবে কান্নাকাটি করে দোয়া করবে, অন্য মানুষকে এভাবে কান্নাকাটি করে দোয়া করবে? করবে? আপনার বাবার জন্য যতটা ব্যথিত আপনি অন্য মানুষকে হবে? হবে না। তো যেখান থেকে কথাটা আসলো প্রিয় ভাইরা আমার, যে বাংলাদেশে এমন কিছু বিয়ে রয়েছে যেখানে ধনী মানুষরা আসে, গরিবদেরকে উপেক্ষা করা হয়, যেখানে গরিবদেরকে দেওয়া হয় না, দাওয়াত দেওয়া হয় না, দাওয়াত দিলেও তাদেরকে বর্জন করা হয়। প্রিয় ভাইরা আমার, ৪০শা তিন দিনা মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হ্যাপি বার্থডে টু ইউ যারা পালন করেন, সন্তান সন্তানের সন্ততির জন্মদিনে কেক কেটে কেটে উইশ করেন, এই প্রত্যেকটি জিনিস ইসলামী শরিয়ায় নিষিদ্ধ, হারাম বলুন না, ওয়াজবিল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, প্রমাণ লাগবে, কিন্তু প্রমাণ আমরা খুঁজে পাই না। যদি জিজ্ঞেস করা হয় এটা কেন করতেছেন, কয় বাপ দাদা কি এতদিন ভুল করছে নাকি, এটা হচ্ছে প্রথম দলিল। যদি বলা হয় এটা করেন না, যে কোনো সময় করেন, তখন বলে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। হুজুরও নতুন না, ফতোয়াও নতুন না, আসলে আপনি এতদিন জানতেন না, এখন জানেন। কোনো হুজুর আপনারা মাথায় বাড়ি মেরে বলবে না যে ভাই আপনি এটা করেন না, আপনি করলেও হুজুরের কোনো ক্ষতি নাই, না করলেও হুজুরের ক্ষতি নাই, বরং নিজেই নিজের আমলটাকে নষ্ট করতেছেন, ঠিক কিনা কথা বলেন? আপনি যদি করেন আমার কি কোনো ক্ষতি আছে? আপনি যদি না করেন আমার কি কোনো ক্ষতি আছে? না। সুতরাং আমরা এমন কিছু আমল করব না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে যেখান থেকে কথাটা আসলো, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন, ওই ওলিমার খাবার পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট খাবার, যে ওলিমার মধ্যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে উপেক্ষা করা হয়। আল্লাহর নবী বলছেন ওই ওলিমার খাবারটি হচ্ছে দুনিয়ার বুকে নিকৃষ্ট খাবার, এই খাবার যে খাইবে তার খাবারের মধ্যে কোনো বরকত হবে না, এই খাবারের মধ্যে যে আয়োজন করবে, আয়োজনে অংশ নেবে, তার আয়োজনের মধ্যে বরকত হবে না, এই বিয়ের মধ্যে কোনো বরকত হবে না। এই বিয়ে যদি কেউ করে, এই বিয়ে কখনো সুন্নাহ মোতাবেক বিয়ে হতে পারে না, ঠিক কিনা? আর বর্তমান সময়ে ওলিমার মধ্যে যদি খরচ হয় ২ লক্ষ টাকা, তার আগের দিন গায়ে হলুদের রাত্রে খরচ হয় ১.৫ লাখ, কথা বলেন? গায়ে হলুদের যে আয়োজনগুলো করা হয়, এই আয়োজনগুলো দেখে বোঝার কোনো কায়দা নাই, এটা কি মুসলমানদের বিয়ে নাকি ওপারের দাদা বাবুদের বিয়ে?